Ah, hiç çabuk kalındı. Evet, bu da bir piste. Kaç, 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 kaç. Ne, uyanım gelo, da, mollo. Hey guys, welcome back to Toasted Couple. আজকের এটা নাইট ব্লগ, মানে এখন বাজে 9:30, আর এত রাত্রে আমি সেজে গুজে ব্লগ করছি। তার একটা কারণ আছে, ওটা আপনারা দেখবেন যখন ভিডিওটা বুঝতে পারবেন যে তার কারণটা কি ছিল। তো এটা কোনো কুকিং ব্লগ না, আমি কিচেনে আছি, বাট এটা কোনো কুকিং ব্লগ না, এটা জাস্ট আমাদের নর্মালি কিরকম ভাবে কাটে বিকেল থেকে। স্পেশালি আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, সারাটা দিন বৃষ্টি, একদম বর্ষাকালের মতো বৃষ্টি। তো আজকে একটা স্পেশাল ডিমান্ড করেছে মহারাজ, তো তার সেই ডিমান্ড, আমার সেই ডিমান্ড, বাই দ্য ওয়ে সেই ডিমান্ড পিছনে জ্বলছে, সরি সারাদিন বৃষ্টি হলো, তো আজ রাতে আমার ভাত খাওয়ার একদম ইচ্ছা করছে না, তাই ওকে বললাম তু পকোড়া ভেজে দিতে। সে বিকাল থেকে বলতে বলতে এখন 9:30 গিয়ে শুরু হয়েছে। আচ্ছা, বিকাল থেকে হচ্ছে পর্ব চলল শোলে পর্ব, মানে নাচ বসন্তী নাচ পর্ব। এবার সেই নাচ বসন্তী নাচ পর্ব হয়ে গেল, এবার তো তন্ময় খালি বসে আছে, তো চলবে না, খালি বসাটা তো চলবে না। চা কে করে খাওয়ালো আজকে, সেটা তো বলবি না। হইছে হইছে রেন্ডে বেটা রেন্ডে, তো মুক্তা দেখ, তো এভাবেই পছন্দ করো। তাও তো আমি সেজে খুঁজে আজকে ব্লগ করছি, আমি যা পেঁচার মতো মুখ নিয়ে ব্লগ করি। হ্যাঁ হ্যাঁ, করছি করছি দাঁড়া। অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন পার্টে পরে আমি ওকে বললাম একটা ছোট ক্লিপ করতে, তার কারণ হচ্ছে আবার এখন আপনারা শুরু থেকে দেখবেন, মানে সবজি কাটা থেকে দেখবেন, তো কনফিউজ হয়ে যাবেন কি হলো ব্যাপারটা। ইন্ট্রোডাকশন টাইমে হচ্ছে সবজি ভাত, মানে সবজি বলছি পকোড়া ভাত ছিল, তুই এভাবে শেষ করে দিবি না কিন্তু, এখন পকোড়া ভাত ছিল, এখন আমার সবজি কাটা শুরু হলো, তো ওটার জন্য ওকে বললাম যে এটা বুঝবে না, আরেকটা ক্লিপ কর। রাত্রে কেউ পকোড়া খায় অভিনব? আমার ইচ্ছা করছে এখন, তুই বানাবি না সেটা বল। তাই এটা কি ভূত বানাচ্ছে না আমার আত্মা উড়ে উড়ে? সে কখন বিকাল থেকে বলতে বলতে এখন বাজে 8:30। এটা কি বলতো? এটা হচ্ছে মনে ইচ্ছা না থাকলে যেভাবে মানুষে বানায়। এই ডায়লগ মার কম মার। আর কাজ কি হচ্ছে, পোকরা হচ্ছে গালটা কিন্তু গ্লো করতেছে। বল এটার পিছনে রহস্যটা বল, যে তুই আমাকে সারাদিন খাটালি, সারাদিন নাচ কর নাচ কর, বসন্তী নাচ বসন্তী নাচ, বসন্তী নাচলো, নাচার পর মেকআপ ধোয়ারও টাইম নাই। পেঁয়াজি ভাত পেঁয়াজি ভাত, তোকে চিস্তে খট 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 খট, নে অভিনাম গেল যা মরল। কিছু আর বললাম না, মুখটা শুধু দেখ, ছি 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 ছি। তুই সত্যি খাবি না রাত্রে কিছু? ডিপেন্ডস, আমি এক্সট্রা করে বানাবো না, ডিপেন্ডস। 11টার সময় বলবি খিদা পাচ্ছে, আমি পারবো না, এটাই আমার যা আছে রাত্রে হয়ে যাবে।
আপনাদের সবাইকে আমি আরেকটা জিনিস দেখাই, এটার ব্লগ আমি আলাদাভাবে বানাবো, শুধু এখন দেখাচ্ছি। আমার আমার ঘরের উপরে একটা ছোট বাসা আছে, ওখান থেকে পড়ে যায়। তারপর আমরা দুজন মিলে একে বাঁচানোর চেষ্টা করছি 3 দিন ধরে। যদি বাঁচাতে পারি তার হলে একটা ছোট ব্লগ নিয়ে আসব, দেখা যাক যদি পারি। তুলে দিলাম যে তুইও কাজ করতেছিস। সো গাইজ, আমাদের ব্লগ প্রায় শেষে বলেনি, আমি জিজ্ঞাসা করবো তো কেমন হয়েছে। তো আমাদের ব্লগ প্রায় শেষের দিকে, এখন বাজে 10টা, তো ডিনার টাইম, আর ও নাকি এটাই ডিনার করবে। জানি না মানুষে কি করে পকোড়া আর জুস দিয়ে ডিনার করে। আমি তো পুরো ভেতো বাঙালি, পুরো ভেতো বাঙালি, আমি 3 টাইমস ভাত খাই, আর রাতে ভাত ছাড়া আমার ঘুম আসবে না। তো জানি না, ও খেয়ে নেয়, ও মাঝে মাঝে বাই বাই খায়, ভাতও খায় আর রুটিও খায়, ও সব চলে, কিন্তু আমার ভাতই লাগে। তো যাই হোক, আজকে এখানেই আমরা আমাদের ব্লগটাকে শেষ করছি। আর সাথে থাকুন, যেভাবে আছেন, মানে খুব ভালো রেসপন্স পাচ্ছি, আমরা খুব খুশি। আরও ভালোভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, প্রত্যেকটা ভিডিও দেখুন, যেরকম লাগুক জানান, অবশ্যই আপনাদের কমেন্টের ওয়েট করব। আর যারা সাবস্ক্রাইব করেননি, যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আমাদের সাথে সব সময় থাকুন, আপনাদের সাপোর্টটা আমাদের অল টাইম চাই। Thank you guys. Good night. Good night.